হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি নার্সিং 2022-23 শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো আবেদনের যে লিঙ্কটা সেটা আমি ভিডিওর ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি যেতে পারবেন। তো ওখানে যাওয়ার পর দুটো অপশন দেখতে পাবেন। এই যে প্রথম যে অপশনটা দেখেন, ইনস্ট্রাকশন অ্যান্ড ইনফরমেশন ফর বিএনএমসি অ্যাডমিশন টেস্ট 2022-23, সেটা হচ্ছে আপনার বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তি কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবেন, তারপর আবেদন করবেন। তো বিজ্ঞপ্তি বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর যে দ্বিতীয় অপশনটা আছে দেখেন, অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন। তো আবেদন করার জন্য এটার উপর ক্লিক করবেন। এরপর আপনার এখানে এসএসসি আর এইচএসসির তথ্য দেবেন। তো এসএসসির প্রথমে দিতে হবে আপনাদের বোর্ড, যার যার বোর্ড সেটা দেবেন। এরপর এসএসসির রোল দেবেন, এরপর এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, এরপর পাসিং ইয়ার, এরপর আপনার এইচএসসির বোর্ড দেবেন, এরপর আবার এইচএসসির রোল, এরপর রেজিস্ট্রেশন নাম্বার, দেন পাসিং ইয়ার, এরপর কোর্স। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, আপনারা কোন কোর্সে আবেদন করবেন সেটা ভালো করে বুঝে নেবেন। তিনটা কোর্স হয়, একটা হচ্ছে আপনার ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং, যেটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। এরপর আর দুইটা আছে আপনার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, আর একটা আছে কি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। বাকি দুইটা আপনার যে কোনো বিভাগের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। আর এই যে প্রথম যেটা আপনার যে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং, এটা কিন্তু 4 বছর মেয়াদি, আর বাকি দুইটা কিন্তু আপনার ডিপ্লোমা 3 বছর মেয়াদি। তো এর যে শর্তগুলো, এগুলো আপনারা বিজ্ঞপ্তি দেখে ভালো করে বুঝে নেবেন। তো আমি এখানে দেখাবো ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং, এটা আপনারা যেটা আবেদন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, দেন নেক্সট। উপরের যে কিছু তথ্য সেটা অটোমেটিক চলে আসবে। এরপর আপনারা যে তথ্যগুলো না থাকবে সেগুলো পূরণ করবেন, যেমন এই যে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, এখান থেকে আপনার তথ্য পূরণ করতে হবে। এটা হচ্ছে আপনার মুক্তিযোদ্ধার কোঠা যদি থাকে তাহলে ইয়েস দেবেন, আর না থাকলে নো। এরপর আপনার কী আছে দেখেন, প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা আপনাদের খুশি মতো যেটা চান দিতে পারেন, কিন্তু পারমানেন্ট অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের যে অরিজিনাল যে পারমানেন্ট অ্যাড্রেস, আপনার এনআইডি থাকলে এনআইডি অনুযায়ী, অথবা যদি জন্ম নিবন্ধন থাকে সেটা অনুযায়ী দেবেন। এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। আমি সাজেস্ট করবো আপনারা দুটা সেম দেন, তাহলেই ভালো হবে। তো যে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে প্রথম কী আছে দেখেন, গার্জিয়ান আর কি, বাবার নাম বা মার নাম, আপনার যে গার্জিয়ান তার নাম দেবেন আর কি। এরপর আপনাদের যে ভিলেজ সেটা এখান থেকে দিয়ে দেবেন। এরপর আপনার পোস্ট কোড সেটা দেবেন। এরপর আপনার কি মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই সঠিক দেবেন, এটা কোনোভাবেই ভুল না হয়। সব তথ্য কিন্তু আপনার মোবাইল নাম্বারে আসবে। এরপর কী আছে, অপশনাল কন্ট্যাক্ট নাম্বার, আর একটা চাইলে আপনারা দিতে পারেন, এটা আপনাদের খুশি। এরপর ডিস্ট্রিক্ট, যার যার ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে দিয়ে দেবেন। এরপর আপনার থানা দেবেন, এরপর যদি আপনাদের এই যে ফোন থাকে তাহলে সেটা দেবেন, এরপর ইমেল যদি চান দেবেন, আর না চাইলে না দেবেন। এরপর আপনার যে প্রেজেন্ট আর পারমানেন্ট যদি সেম রাখতে চান তাহলে এখান থেকে টিক দিয়ে দেবেন। এরপর আপনার এখানে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনার চয়েস অপশন, এগুলো কিন্তু আপনার খুব বুঝে শুনে দেবেন। এখন আপনার এখানে প্রথম যেটা প্রায়োরিটি দিতে চান সেটা কিন্তু 1 নম্বরে রাখবেন। তো আমি এখান থেকে ধরেন এই যে ঢাকা নার্সিং কলেজ, এটা অ্যাড করবো, এই জন্য এখানে এটা সিলেক্ট করে অ্যাডে দিলেই হবে। এরপরে যেটা যেটা খুশি আপনার এবার দিতে থাকবেন। আবার যদি চান রিমুভ করবেন তাহলে এটা সিলেক্ট করে এখান থেকে রিমুভ করতে পারবেন। তো আমি এখান থেকে সিরিয়ালি দিতে থাকলাম। এইভাবে আপনারা সবগুলো যেটা যেটা চান অ্যাড করবেন আর কি। এখানে একটা অপশন আছে দেখেন, আপ অ্যান্ড ডাউন। এখন ধরেন আপনি এই যে ঢাকা নার্স, এই যে নিচেরটা দেখেন, যে বরিশাল নার্সিং কলেজ বরিশাল, সিলেট নার্সিং কলেজ সিলেট। এখন যদি আপনি চান যে না বরিশাল নার্সিং কলেজটাকে উপরে উঠাবেন তাহলে এটা সিলেক্ট করে আপে দিলে এটা উপরে চলে যাবে। আবার যদি চান যে এখন ধরেন এই যে বরিশালটাকে নিচে নামাবেন তাহলে এটা সিলেক্ট করে এই যে ডাউন দিলে সেটা নিচে চলে আসবে। এটা দিয়ে আর কি আপনার প্রায়োরিটিটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। এরপর কী আছে দেখেন, এক্সাম সেন্টার, আপনারা কোথায় পরীক্ষা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ধরেন আমি ঢাকা দেবো, জন্য ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপর এরপর আপনাদের ফটো এবং সিগনেচার দিতে হবে। তো ফটোর সাইজ হবে আপনার 300x300, আর যে সিগনেচার সেটা হবে আপনার 300x80। তো এখান থেকে আপনারা ফটো চুজ করবেন, চুজ ফাইলে যাবেন, এরপর আপনার যেখানে ছবিটা রাখবেন সেখানে যাবেন আর কি। এখান থেকে ছবি দিয়ে দিলাম, এরপর আছে আপনার সিগনেচার। এরপরে একটা কোড আছে, এটা ধরে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দেবেন, দেন এখান থেকে এটা সিলেক্ট করে এটুক ডিলিট করে দেবেন।
এরপর এখানে টিক দেবেন, এরপর সাবমিটে দিলে আপনার অ্যাপ্লাইটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন একবার যদি আপনারা টাকাটা পেমেন্ট করেন তাহলে কিন্তু আর কোনো কিছু এডিট করতে পারবেন না, এই জন্য সব ভালো করে চেক দেবেন, এরপর সাবমিট করবেন, এরপর টাকাটা পেমেন্ট করবেন। তো আপনার যে সায়েন্সের যেটা আপনার 4 বছর মেয়াদি, এটার জন্য আপনার 700 টাকা, আর বাকি দুইটার জন্য আপনার 500 টাকা। তো এখন টাকাটা কিভাবে পেমেন্ট করবেন সেটা আপনারা যখনই সাবমিট করবেন, অ্যাপ্লিক্যান্ট যে কপিটা পাবেন তার নিচে কিন্তু সেই সিস্টেমটা দেওয়া থাকবে, টেলিটক সিম থেকে কিন্তু আপনারা সেইভাবে মেসেজ দিলে আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও, এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।